দোস্ত দেখ তুই টি-শার্টটা কেমন। টি-শার্টটা তো সুন্দর, কিন্তু দোস্ত প্রাইস একটু বেশি হয়ে গেল না? প্রাইস করতে আসছি ঈদের শপিং, ঈদের শপিং কি মানুষ ডেইলি করে? আর ঈদের শপিং কি প্রাইস দেখে হয়? তুই এক কাজ কর, তুই শুধু আমার চয়েস করে দিই, তাইলে তুই এটাই নিতে পারিস। আচ্ছা এই টি-শার্ট আর দোস্ত আমার পাঞ্জাবিও লাগবে, বুঝছস? চলো এখানে পাঞ্জাবি দেখি। দোস্ত এই পাঞ্জাবিটা দেখতো। হ্যাঁ দোস্ত পাঞ্জাবিটা আসলে খুব সুন্দর, ডিজাইনটাও সুন্দর, কালারটাও সুন্দর। পাঞ্জাবিটা যে কেউ পরলে বানাইব, পাঞ্জাবিটা আমারই খুব পছন্দ হয়েছে। তুই ছেলে এটা নিতে পারোস। আর এবার ঈদে যদি আমি শপিং করি, আমি তো সেই পাঞ্জাবিটাই নিব। ঈদে শপিং করি কেন? তুই এবার শপিং করস নাই? আমার আবার শপিং, দেশের যে অবস্থা, জিনিসপত্র যে দাম, যে টাকা ইনকাম করে নিজের ফ্যামিলি খরচ চালাইতে তো কষ্ট হয়ে যায়। ঘরে বাবা মা, ছোটো ভাই, ছোটো বোন, দেখি আগে ওদের সবার শপিংটা করে দিই, তারপর না হয় নিজের জন্য ভাবব। আচ্ছা বাদ দে, তুই পাঞ্জাবি দেখ। এক্সকিউজ মি ভাইয়া, জি স্যার কী লাগবে বলুন। এই পাঞ্জাবিটা দিন তো। এইটা? হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে। আপনাদের কাউন্টারটা কোন দিকে? এই যে ঠিক আছে ভাইয়া, এই যে টি শার্ট, এই পাঞ্জাবি আর আগের যেগুলো দিয়ে গেলাম, টোটাল মিলে দেখেন তো বিল কত আসছে। স্যার আপনাদের তিনটা শার্ট, দুইটা টি শার্ট আর একটা পাঞ্জাবি, আপনাদের মোট 12,300 টাকা। 12,300? আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন, আমি যেগুলো নিলাম সবগুলা ডাবল ডাবল করে দিয়ে দেন। সবগুলো ডাবল করে প্যাক করে দিই। এই বেটা তুই সেম ড্রেস দুটা করে নিয়ে কি করবি? শুধু শুধু টাকা নষ্ট, তুই তো চাইলে এই টাকা দিয়ে অন্য কিছু কিনতে পারিস। না দোস্ত আমার যেগুলো নেওয়ার দরকার আমি সেগুলো ঠিকই নিচ্ছি, আর এক্সট্রা যেগুলো নিলাম এটা হচ্ছে তোর জন্য। আমার জন্য? এটা হচ্ছে তোর বন্ধুর পক্ষ থেকে তোর ঈদের গিফট। না দোস্ত আমার জন্য প্রয়োজন নেই, তুই তোর জন্যই নে না। আরে বেশি কথা বলিস না তো ভাইয়া, আপনাকে যা বললাম এগুলো প্যাক করে দিন। এই বেটা ড্রেস দোস, ড্রেস তুই ময়লা করবি? ভাইয়া গিনিটা তো অনেক সুন্দর। ভাইয়া এটার দাম কত? ইস এই যে দাম জিগাই দে বেটা, তোর এই ড্রেস কিনা সামর্থ্য আছে না তোর বাপের আছে? যা পছন্দ হইছে? হ্যাঁ ভাই যদি এই গিনজিটা যদি মানে পড়তে পারতাম। আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আজকে শপিং করে দিই। দোস্ত তুই কি ভাবতেছিস গেঞ্জিটা ওরে কিনা দিবি? হ্যাঁ ওরও শপিং করে দিই। দোস্ত আমার মাথায় তো ভালো একটা আইডিয়া আইছে। আইডিয়া? কেমন আইডিয়া? তোর না অনেক শখ তুই ব্লগার হবি, আমি তো তোর ব্লগের জন্য একটা কন্টেন্ট পাই গেছি। কন্টেন্ট? তুই বুঝবি না, তুই চাস তোর ফোনটা দে। হ্যাঁ আমি ভিডিও করি, তুই ওরে শপিং করা দিই। আচ্ছা ঠিক আছে স্যার।
ভাইয়া শপিং তো শেষ হ্যাঁ এখন খুশি তো হ্যাঁ ভাই আমি অনেক খুশি এই দিলে ভাবতাম নতুন জামা দিয়ে ঈদ করব আমার তো জামা কাপড় কেনার মতন কেউ নাই না আছে বাবা না আছে মা ওরাল জামা কাপড় পুরা ঈদটা কাটায় দিই এবার তুমি নতুন জামা কাপড় কিনা দিছো এবার ঈদ আমি নতুন জামা কাপড়ই পরব ঠিক আছে ভাইয়া তাহলে তুমি যাও হ্যাঁ দোস কমপ্লিট আচ্ছা আমি বুঝলাম না তুই কিসের ভিডিও করতেছস মানে সেই তখন দিকে দেখতেছ ওরে আমি শপিং করে দিতেছি তুই ভিডিও করতেছস তুই এখনো বুঝছস না আরে বেটা এটাই তো তোর কন্টেন্ট কন্টেন্ট তুই না বললি তো ব্লগার হবি এটা তো তোর ব্লগের ফার্স্ট কন্টেন্ট তোর আমি বুঝাই এই যে তুই একটা রাস্তার পথ শিশুরে তুই শপিং করে দিলি একটা ঈদের জামা কাপড় কিনা দিলে এটা যে আমি ভিডিও করছি না এটা যদি তুই ফেসবুকে ছাড়তে পারস মামা লাইক কমেন্ট শেয়ার দা তুই রাতারাতি ফেমাস হয়ে যাবি গা ফেমাস না দেখি ভিডিওগুলা দোস্ত একটা না মিস্টেক আছে আমার মাথায় একটা আইডিয়া আসছে চল এক কাজ করি ওর ভিডিও তো ফোনে আসেই আর তোরও তো আমি একটু আগে শপিং করাই দিলাম চল তোরে আবার শপিং করাই দিই দেন কাউকে দিয়ে ভিডিও বানাই সেই ভিডিওটার এই ভিডিওটা একসাথে মিলে ছাড়ি দোস্ত তাহলে তো আরও রাতারাতি ভাইরাল আর ক্যাপশনে যদি দেওয়া যায় দুটি পথ শিশুকে হেল্প তাহলে দোস্ত এই ভিডিও তো 100% ভাইরাল চল দোস্ত কি বলতেছস আমার একটা মান সম্মান আছে না মান সম্মান না তোর মান সম্মান আছে ওর মান সম্মান নাই কেন ও পথ শিশু বলে কিন্তু এখন তো এগুলো সবাই করে কাউকে ভিক্ষা দিয়েও তো দেখানো ঠিক না আর ও তো আমাদের কাছে ভিক্ষা চায়নি ওকে আমি নিজ থেকে সাহায্য করেছি আর এখন যদি আমি ভিডিওটা আপলোড দিই তাহলে হয়তো কিছু সস্তা ভিউজ পাবো কিন্তু মনের শান্তি পাবো না আমি ওকে হেল্প করেছি মনের শান্তির জন্য সস্তা পাবলিসিটির জন্য না আর তোরা যেটাকে ট্রেন্ড বানিয়েছিস এটা মানুষকে হেল্প করার নামে অপমান আর এভাবে কাউকে অপমান করা ঠিক না কারণ সবাই মানুষ সবাই সমান তো সরি আমি না আসলে এভাবে ভাবিনি আচ্ছা তুই ভিডিওগুলো ডিলিট করে দে আচ্ছা ঠিক আছে এই ব্যস্ত নগরীতে আরাফাতদের মতো অনেক পথ শিশু রয়েছে রয়েছে হাজারো অসহায় মানুষ এই ঈদে আমাদের সকলেরই উচিত সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এই অসহায় মানুষদের সাহায্য করা আর সেই সাহায্যগুলো লোক দেখানো না হয়ে হোক মন থেকে কারণ লোক দেখানো সাহায্য সৃষ্টিকর্তা নিজেও পছন্দ করেন না